हिरो हुंडा हांग ए बाइकेर आम्रा मेटल एवं फाइबर बुश लागाबो हाफ सेसिजे तो एकदम मजा दूल छिलो तो आम्रा मेटल एवं फाइबर बुश लागाबो तो आम्रा चाकाटाओ खुले नेब एवं चेन स्टैंडटा खुले निच्छि तो एटा किन्तु आम्रा पालसार बाइकेर जे मेटल एवं फाइबर बुश आछे आम्रा ओटाई लागाबो एगुलो खुलते चेन कवर एवं चाका खुले निते हबे मेन आम्रा जे पार्टगुलो खुले निएछि एभावे खुले निते हबे এপাশে থেকেও আমাদের এগুলো খুলে নিতে হবে খুলে নিয়ে তারপরে আমরা মেটাল এবং ফাইবার বুশ লাগাবো তো চাকাটা আগে খুলে নেওয়া হচ্ছে আমরা এই সাইড দিয়ে শ্যাফ ঢুকায় রাখছিলাম ওই সাইড খোলার জন্য তো এবার আমরা চ্যাসিসটিকে আগে বাইর করে নেব তো এখানে কিন্তু রেসার বেয়ারিং থাকে যা ক্ষয় হয়ে গেছে আমরা পাশে শুধু রাবার বুশ দিয়ে দেব যেটা ফাইবার বুশ বলা হয় এখানে কিন্তু রেসার বুশ যেটাকে বলা হয় রেসার পাইলট বেয়ারিং এটা দেওয়াই আছে শুধু দুই পাশে আমরা বুশ দিয়ে দেব যেটা পালসার বাইকে লাগানো হয় যাতে আমরা যে গ্রিজ দিয়ে দেব ওই গ্রিজটা যেন পরিপূরকভাবে ভিতরে থাকে সেই জন্য কিন্তু আমরা গ্রিজও দিয়ে দেব ভিতরে এখানে পালসারের মেটাল বুশটা কিন্তু ছোট হবে তো হাঙ্গেরি আমরা এই মেটাল বুশটা রাখবো যেটা এটা আর পাশে আমরা ফাইবার বুশ যেটা সেটা দিয়ে দেব পরিমাপ মতো কেটে নেব যাতে কাজটা ঠিক মতো করতে পারে শিরিশ কাগজ দিয়েও ফিনিশিং করে নিচ্ছি এবং এই কলারটা একদম পাতলা করে দেব যাতে কোনো রকম অসুবিধা না হয় বুশটা যেন একদম ছোট না হয়ে যায় ভিতরের মেটাল বুশ যাতে ছেমছেম থাকে সেজন্য এটা আমরা পাতলা করে নিলাম পরিমাপ মতো ছোট করে নিয়েছি যাতে এটা কোনো অসুবিধা না করে আমরা এখান থেকে ঘষে ছোট করে দিয়েছি এছাড়া এই কলারটিকে আমরা চিকন করে দিয়েছি যাতে মেটাল বুশটা বের হয়ে যতটুকু দরকার আর কি বের হয়ে আসে এবং এটা কিন্তু ভিতরের গ্রিজটাকে ধরে রাখবে এবং এই বুশটাও কিন্তু কাজ করবে তো এভাবে কাজ করে দিলে কিন্তু মডিফাই কাজ ভালো হয় আমরা রেসারটির সাইডগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবার আমরা এখানে গ্রিজ দিয়ে ফাইবার বুশ এবং মেটাল বুশ ঢোকাবো আমাদের এই রেসার এখানেই থাকবে তো অরিজিনাল রেসারটা থাকবে পাশাপাশি আমরা গ্রিজ দিয়ে এই পাশে আমরা ফাইবার বুশ লাগাবো এখানে যতটুকু ফ্রি আছে যদি চাই তাহলে আরো টাইট যদি চাই তাহলে কিন্তু আমাদের সাইড দিয়ে একটু গ্যাস গ্যাটিস দিয়ে দিতে হবে তো এর সে আর টাইট করার প্রয়োজন নাই যেহেতু মাঝখানে পাইলট বেয়ারিং বা রেসার আছে তো এরকম থাকলেই যথেষ্ট এপাশে আমরা অরিজিনাল যে সিল থাকে সেটা আমরা অরিজিনাল সিলটা রাখলাম যেহেতু আমাদের এক পাশে দিলেই যথেষ্ট তো এটা কিন্তু মাঝখানে বুশও খেয়ে গেছে পাইলট বিয়ারিংটাও খেয়ে গেছে অসুবিধা হবে না তো ভিতরে গ্রিজ দিয়ে দেওয়া হচ্ছে এখানে যে ওয়েল সিল বা রিং রাবার আছে এটা আমরা রাখবো এপাশে আমরা কিছু করব না শুধুমাত্র বাইরের দিকে করব এই বুশটা আমরা বাইরের দিকে লাগাবো তো এটা কিন্তু ডবল প্রোটেক্ট হয়ে গেল যেহেতু মাঝখানের পাইলট বেয়ারিং খেয়ে গেছে
তো বাইরের এই ফাইবার বুশের কারণে কিন্তু অনেক দিন আবার চলবে, এই জন্য আমরা এটা এভাবে কাজ করে দিলাম। এবার আমরা পিছনের চাকা সেটিং করে দেব আর বাকি জিনিসপত্রগুলো লাগিয়ে দেব। তো এভাবে যদি মডিফাই করে দেন তাহলে কিন্তু চলবে, আর যদি নতুন বুশ এবং রেসার বুশ সহ যদি লাগান সেটাও ভালো। তো এটা কিন্তু সাময়িকভাবে যদিও আমরা কাজ করি, এটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে চলবে। তো আমরা সম্পূর্ণ কাজ করে বাইকটিকে চালিয়ে দেখব। তো এখন কিন্তু একদম অ্যাকুরেট হাফ স্যাসিস কিন্তু এদিক ওদিক গচ্ছে না, চাকাটাও গচ্ছে না। ঠিক এইভাবে যদি আমরা কাজ করে দেই তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে কাজ হবে এবং দীর্ঘস্থায়ীভাবে চলবে। তো মডিফাই কাজ যদি আমরা দেখে শুনে করি তাহলেই কিন্তু যথেষ্ট। তো বাইক চালকের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে, অ্যাকুরেট হয়েছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।